একটা কথা আছে কুটিপতিরা কুটিপতি হয় তারা গলা থেকে উপর অংশ ব্যবহার করে আবার গরিবেরা গরিব হচ্ছে তারা গলা থেকে নিচের অংশ ব্যবহার করে কথাটির অর্থ হল যারা বড়লোক হইতেছে কুটিপতিরা কুটিপতি হইতেছে তারা গলার উপরের অংশ অর্থাৎ তাদের মাথা দেমাক তাদের বুদ্ধি জ্ঞান ব্যবহার করেই তারা দিন দিন কোটিপতি হচ্ছে আর যারা গরিব তারা গলা থেকে নিজের অংশ মানে তাদের নিজের শরীর তারা পরিশ্রম করেই তারা দিন দিন আরো গরিব হচ্ছে গরিবেরা যদি তাদের দেমাগরে যদি ব্যবহার করতো তাদের জ্ঞান খরচ করে যদি তারা কাজ করতো তাহলে তারা গরিব থাকতো না তারাও ধনির মতো ধনী হতে পারতো কোটিপতির মতো কোটিপতি হতে পারতো কিন্তু তারা সেই চেষ্টা করে না তারা কখনও নিজের দেমাক নিজের বুদ্ধি জ্ঞানকে তারা ব্যবহার করতে জানে না তারা পারলেও করতে পারে কিন্তু করে না এটা তাদের একটা বদ অভ্যাস হয়ে গেছে তারা একটাই জানে যে আমার বাপ দাদারা যেটা করেছে আমরাও ঠিক সেটাই করব আমাদের জীবনটা ঠিক এইভাবে যাবে এই কারণে তাদের জীবনটা ওইভাবে যাচ্ছে তাদের আর কোনো উন্নতি হচ্ছে না গরিবেরা শুধু গরিব এই কারণে হচ্ছে তাদেরকে যদি মাথায় মাটি কেটে যখন একটা টুকরি ভরে দেওয়া হয় যদি বলা এখান থেকে নিয়ে ওখানে পালাও তখন তারা পালাইতে পারে শুধু এতটুকুই জানে একদিনে সে যদি পঞ্চাশ বার বা একশো বার যদি আসা যাওয়া করে সেটাকে তারা পরিশ্রম মনে করে না তারা সেটাকে তাদের বাপদাদার সে অভ্যাসের সাথে তারা মিলিয়ে নিচ্ছে যে আমার বাপদাদাও এইভাবে করে টাকা রোজগার করতো এইভাবে করে সংসার চালাতো আজকে যা রুজি করেছি তা দিয়ে আজকে খাবো কালকে যা রুজি করব সেটা দিয়ে কালকে খাবো তাদের মন মানসিকতা ছিল বর্তমান মন মানসিকতা তাদের ভবিষ্যৎ কোনো পরিকল্পনা ছিল না এখানে তারা বড় কিছু করতে পারে নাই অপরদিকে যারা কুটিপতি মিলেনিয়ার হয়েছে তাদের চিন্তা ভাবনা হলো এই রকম তারা যে মাথায় বোঝাই করে তারা মাটি নিয়ে নেয় না তারা কি করে তার জন্য একটা বিকল্প আরেকটা ব্যবস্থা করে একটা ঘাঁড়ির ব্যবস্থা করে যে ঘাঁড়ির মধ্যে তারা মাটিগুলো ভরাট করে নিয়ে তারপর এখান থেকে নিয়ে ওখানে হাতে টেনে ওখানে নিয়ে পালায় অথবা কোনো যন্ত্র ব্যবহার করে এই কারণে মিলেনিয়ার যারা আছে তাদের শারীরিক পরিশ্রমটা কম হয় তারা যদিও একবার তাদের দেমা খরচ করে একবার অর্থ ব্যয় করে তারা যদি একবার কোনো একটা যন্ত্র মেশিন গাড়ি আবিষ্কার করে নেয় তৈরি করে নেয় তখন সেটা দিয়ে তারা অনেক টাকা অর্জন করে একজন গরিব যে একদিন পরিশ্রম করলে যা কিছু পাবে ওখানেই শেষ আরেক দিন যদি সে অসুস্থ হয়ে যায় যদি উপার্জন করতে না পারে তাহলে ওই দিন সে কোনো আয় উপার্জন করতে পারে না তাই কোনো কিছু পায় না অপরদিকে ধনী ব্যক্তি যখন একবারে সে একটা গাড়ি আবিষ্কার করেছে একটা গাড়ি কিনেছে যখন মাটি কাটার জন্য তখন সে ওই গাড়ি দিয়ে মাটিকে এক এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতেছে সেখানে সে যদি শুয়ে থাকলে আরেকজন সে কাজটা করে নিতে পারে সে গাড়ি দিয়েও তো তার অর্থ উপার্জন করতেছে যদিও সে উপস্থিত নাই থাকুক যে এই ধর এইভাবেই করে কুটিপতিরা কোটিপতি হচ্ছে এখানে আমি যে গা মাটি কাটা এবং যে একটা গাড়ির উদাহরণ দিয়েছি সেটা একটা মাত্র উদাহরণ মাত্র কিন্তু এইভাবে কুটিপতিরা কোটিপতি হচ্ছে আমরাও যদি কুটিপতিদের মতন আমাদের জ্ঞানকে যদি আমরা খরচ করি তাহলে আমরাও তাদের মতো হতে পারবো কিন্তু আমরা তাদের মতন জ্ঞানকে খরচ করি না আমরা কখনো আমাদের দূরদর্শীতে আমরা প্রয়োগ করি না যে আগামী দশ বছর বিশ বছর পরে কি হবে আমরা চিন্তা করে আজকে রুজি করেছি আজকে খরচ করেছি এ পর্যন্ত শেষ আবার কালকে রুজি করব কালকে খরচ করব আমরা সেটাই চিন্তা করি কিন্তু কালকে যে কি অবস্থা হবে কালকে যে বৃষ্টির কারণে বা কোনো সমস্যার কারণে বা অসুস্থতার কারণে যদি কালকে রোজগার করতে না পারি তাহলে আমার সংসারটা কী হবে সেটা আমরা চিন্তা করি না আমাদের সবচেয়ে বড়ো ভুল হলো এটাই আমরা সব সময় চিন্তা করি আমার শরীরে শক্তি আছে আমি শক্তি দিয়ে সব কিছু করতে পারবো কিন্তু শক্তি আজ আসে কাল আসে দুই বছর পাঁচ বছর পরে যখন আমার গায়ে শক্তি থাকবো না তখন আমি কিভাবে চলবো আমরা গরিবের একটাই চিন্তা করি না এই কারণে আমরা বড় লোক হইতে পারতেছি না আমরা গরিবের কাতারে থেকে যাই আবার আমাদের একটা বদভ্যাস হলো আমরা অতীতে আমার ব্যবসা ছাড়া কী করেছে আমরা সেটাকে ফলো করি আমরা অনেক ভালো কিছু করতে চাই না লোকে কিছু বল আমাদের সমস্যার কারণে আমরা সামনে এগোতে পারতেছি না এটা আমাদের ব্যর্থতা এখানে কারো দোষ দিয়ে লাভ নাই আমরা যদি কিছু অর্জন করতে হলে আমাদেরকে নিজের চেষ্টা করতে হবে মিলেনিয়াররা যেমন তারা সাধনা করে কিছু অর্জন করে তারা যেমন তাদের ব্রেন তাদের জ্ঞানকে খরচ করে তারা কিছু অর্জন করে আমরা যদি তাদের মতো চেষ্টা করি তাহলে আমরাও তো অনেক কিছু অর্জন করে নিতে পারি কিন্তু আমরা সেটা করি না বা করার চেষ্টা করি না আর আমাদের মধ্যে দুই চারজন যদিও সামান্য কিছু চেষ্টা করার পর এক পর্যায়ে এসে সে বন্ধ করে দেয় তখন আর সেও কিছু করতে পারে না তাই আমাদের উচিত আমরা যেন আমাদের জ্ঞান দেমাকের যেন আমরা ভালো ব্যবহার করতে পারি বড় লোকদের মতো সেই মিলেনিয়ারদের মতো বড়ো বড়ো যারা সাকসেসফুল হয়ে তাদের মতো তাহলে আমাদের জীবনে আমরা অনেক সুন্দর করে গড়ে তুলতে পারি আমাদের মধ্যে যারা এই জ্ঞানকে ব্যবহার করেছে তারা জীবনে অনেক সফল হতে পেরেছে আর যারা পারে নাই তাদের জীবন অনেক দুঃখ কষ্টে অতীতেও গেছে এখন বর্তমানে যাচ্ছে ভবিষ্যতেও যাবে তাই আমাকে সুখে থাকতে হলে আমি আমার দেমাগকে ব্যবহার করতে হবে জ্ঞানকে ব্যবহার করতে হবে আমাকে ভেবে চিনতে কাজ করতে হবে আমাকে দূরদর্শিতা নিতে হবে যে আগামী দুই বছর পাঁচ বছর দশ বছর পর আমাকে কিভাবে চলতে হবে যে বর্তমানে আমরা যেভাবে চলতেছি এইভাবে কি আমাদের জীবন যাবে কি আমরা যদি এইরকম কোন দূরদর্শিতা চিন্তা করে যদি কোনো কাজ করি তাহলে আমাদের জীবন সে সফল ব্যক্তিদের মতো সফল অবশ্যই হবে আমাদের সবার জীবন ভালো হোক সুন্দর হোক সবাই যেন দূরদর্শিতা করতে পারে সবাই যেন নিজের জ্ঞানকে ব্যবহার করে যেন ভালো কিছু অর্জন করে নিতে পারে সে আশা কামনা করে এই এপিসোড এখানে বিদায় নিলাম সালামু আলাইকুম ওরহমদুলিল্লাহ অবরাকাত হম